পাগল পাগল থেকে শিরকল থেছে। বীর শ্রেষ্ঠ, বীর বাঙালি, বীর সৈনিকেরা যুদ্ধের বিনিময়ে ছিনিয়ে এনেছে একটি মানচিত্র, একটি দেশ, বাংলাদেশ 1971। সেই বীর সৈনিক একজন বীর মুক্তিযোদ্ধা, আজ শিকলে বাঁধা আব্দুল জব্বার। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পায়েশকিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার শিকলে বাঁধা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ পেলে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হুসাইন ও তার প্রতিনিধিদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা শিকলে বাঁধা আব্দুল জব্বারকে দেখতে যায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের সাথে কথা বলেন। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হুসাইন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের পরিবারকে জানান, সাত দিনের মধ্যে তার থাকার বীর নিবাসে থাকবে এবং সরকারি ভাতার টাকা সে নিজে উত্তোলন করবে। তাকে উন্নত চিকিৎসা করতে হবে, সে ভালোভাবে কথা বলতে পারে, পাগল বলে মনে হয় না। আপনাদের বাবা যেহেতু, আপনারা বাবা হিসেবে তো যতটুকু ভালোভাবে করেন, একজন বীর মুক্তিযোদ্ধা তার যদি এরকম হয়, এটা তো আমাদের জন্য এ ব্যাপারে পায়েশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল ভিন্ন কথা বলেন। তাকে মানে ওখানে নিয়ে তার বাড়িতে নিয়ে যাও, একটা যে সুস্থ মানুষ কিন্তু এই কাজটি করতে পারে না। তারপরে সে কিন্তু বাজারে ঘরে চলে যায়, এদিক ওদিক একটা গাড়ি গেলে বাড়ি দেয় না, নান কিছু সমস্যাই আছে তা। আর শুধু তার ছেলে পেলেই না, তার নাই নাতনি আছে, তার পিতা পুত্রে যে সুসম্পর্ক, পিতার সুখ সন্তানের সুখ, সন্তানের সুখ পিতার সুখ, কোনো সন্তানই চায় না তার পিতাকে এই শেষ মুহূর্তে শিকলে বাঁধা বাঁধিয়ে রেখে, কিন্তু তাদের কষ্ট, কিন্তু উপায় নাই। আমি তো বললামই যে একটা লোক মারা গেছে, লাশ তোলে, একটা লোমহর্ষক কাহিনী, একটা কবর মারতে গিয়ে ভয় লাগে। তো গাড়ি ঘোড়ার বেড়ে গেলেও কোথাও হঠাৎ করে বাড়িতে বসে এমনি কথাবার্তা প্রশ্ন করলে উত্তর ভালো দেয়, কিন্তু যখন ছাড়া পায় তখন একদিকে চলে যায়। সন্তান আর হাওয়া মাওকের খুঁজে আমি দেখি আমার, আমি পরিশোধে বসি, আমি জিজ্ঞাসা করছি আপনাদের কোথায় যান, ওই যে আব্বাকে পাওয়া যায় না, খুঁজতে পেরেছি। কাজে কাজে এটা মানসিক প্রতিবন্ধী না হলেও সন্তানেরা এইভাবে বেঁধে রাখতে না। আর যদি ছেড়ে দেয় এই মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এই মুক্তিযোদ্ধার ব্যাপারে এই দিতে হবে, জবাবদিহি করতে হবে, তোমার পিতা কোথায় গেল, তোমরা খোঁজ রাখো না কেন। কাজে কাজে একটা সিকিউরিটি হিসাবে কাছে রাখে, তাদের কাছেই রাখে। তবে একটাই কি সব কিছু ঠিক আছে, বেঁধে রাখলে যে যত্ন নেবে না তা না, তার যত্ন নিতে হবে, চিকিৎসা নিতে হবে, পাগল হোক আর যাই সে মানুষ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ফটিক বলেন, পার্সোনাল নলেজ আছে বাকি টিমও স্যার আরও স্যার ওদের সাথে তার দেখে গেছে, আমিও জানি জানো সাবধানে, কারণ কি আমাদের কি বলে গেছে ঘর ছেড়ে দিলে তাকে ঘরে উঠাইতে পারবো না। এবং স্থানীয় মহিলারা আরও জানান, পাগল পাগল থেকে শিকল তো নিয়েছে, ভোর মানি চোখ ছয় না, তারপরে যে ও বাড়ি আমার বাগনি জামাই মশাল সেই লাশ অল্পের তখন মানুষের না দিলে লাশ কবর টবর খুঁড়ি দেয় লাশ নামাবে সময় দেখছে, দেখে সেই লাশ কী করছে, তার উপার ভাত করে নদীর উপার মারি যাতে বাদ গেছে, ই নাগাই নিকে এই বেড়া দেয় নেই, হেরা দুটাতে বাদ গেছে, আমি আবার রাস্তা দেব উমি গাত আসি ধরি গাছ, আমি আবার কোন গাত আসুন কহলে আমি খাইছি কোন হানি বল না খাই নাই, বললাম যে ফোর দোষ নেই ফোর দিয়ে বাদ যাই বাদ গেছে, আমি কবর মানুষ মাঠিয়ে দিল মনে আদাত করলো করা হয়ে গেলো, তার আমি হেন গেছি উমাই আয়া দিয়ে একবার কবর ফিরা নিছি। এই ডিবির তো একখানে জায়গা, এক দেশে দেশে জায়গা খুঁজে পাওয়া যায় না, মাথার ডিবির খারাই বেলা খারাই মন্দ কি বলতে পারি, এই হে তো মাথা ই নষ্ট হচ্ছে না, হে ই ঘরে যায় হান্দা ও ঘরে যায় হান্দা, তারপরে যে মানুষ মাঠিয়ে দিলে যায় নাচ তুলে হালায়, তার খুব বিভিন্ন অবস্থা। এই ছিল পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ।
পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন, ধন্যবাদ।